সবকিছু মিলে আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি। আসসালামু আলাইকুম। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান গত 17ই আগস্ট দেশে পা রাখেন। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমান অবস্থান করছেন ভারতে, সেখান থেকে তার পুত্র জয়ের জন্য একটি ফোন কল। সে তো অনেক বেশি এক্সাইটেড তার পাপা, তো তার এক্সাইটমেন্ট কে প্রাধান্য দিই আমি অলওয়েজ। সো এখন অ্যান্সার নিশ্চয় পেয়ে গেছেন। এদিকে সাকিব পুত্র জয়ের জন্য সাকিব পরিবার সাকিব ও অপুর চার হাত পুনরায় এক করতে চান, এমন খবরও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সাকিব খান এই অপু বিশ্বাসকে মেনে নেবে, যেহেতু সাকিব খানের মা তার বাবা এই নাতির জন্য বলেছে সাকিব খানকে বিয়ে করাবো, একটা বউ দরকার, অপু বিশ্বাসকে নিয়ে আসবো আমার নাতির জন্য। জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান তার পুত্র আব্রাহাম জয়ের খোঁজ খবর সবসময় নিতেন। নেটিজেনদের মতে শুধু সাকিব পুত্র নয়, বরং স্নায়িকা অপুর সাথেও তার যোগাযোগ সবসময় ছিল এবং এখনও আছে। এবার জেনে নিন কার জন্য মনের আনন্দে একক কণ্ঠে গান গেয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি, ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি। আমি একজনম অপেক্ষা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার বিয়ের বিষয়ে যা বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না, আর আমিও বিয়ের ব্যাপারটা ওই রকম পরিকল্পনা করেও করতেও চাই না, কিন্তু বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার সব কিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।